কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদে বেঁচেছি। ফের দুর্ঘটনার কবলে পড়লেন মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি। বুধবার বর্ধমান শহরের গোদায় প্রশাসনিক সভা সেরে হেলিকপ্টারে কলকাতায় ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য গাড়িতে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। গোদা থেকে মাত্র 150 মিটার দূরে জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিওয় মুখ্যমন্ত্রীকে কপালে হাত দিয়ে বসে থাকতেও দেখা যায়। দাঁড়িয়ে পড়ে কনভয়, ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রাথমিক শুশ্রূষার পর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম, ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে, ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম, আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা জানাজানি হতেই খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় ফিরে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আশাবুল হোসেন, কমল কৃষ্ণ দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।